প্রথম টেস্টের ক্যাপটা সবাই যত্ন করে রাখেন, অনেকে তো একটা টুপি পরেই কাটিয়ে দেন গোটা ক্যারিয়ার, যেমন মুশফিকুর রহিম। তিনি সেই পুরনো প্রথম টেস্টের ক্যাপটাই এখনও পরে চলেছেন, আর পুরনো ক্যাপটা পরতে পরতে এমন অবস্থা হয়েছে যে সেটার রঙও উঠে গেছে এখন। ইদানিংকালে সাকিব আল হাসানকেও দেখা যায় মুশফিকের মতো পুরনো ক্যাপ পরেই মাঠে নামতে। সাধারণত পুরনো ক্যাপ পরতে পরতে একটা সময় এমন অবস্থা হয় যে সেটার পরার মতো অবস্থা থাকে না, কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের ক্ষেত্রে দেখা গেছে উল্টোটা। ক্যাপ না পরতে পরতেই সেটা বিবর্ণ হয়ে গেছে এবং এমন অবস্থায় দাঁড়িয়েছে যে এখন পরার মতো খুব একটা ভালো অবস্থায় ক্যাপটা নেই। বিস্তারিত দেখুন বেরি ক্রিক টাইমের এবারের প্রতিবেদনে। অজি ক্রিকেটাররাও প্রথম টেস্টের টুপিকে যত্ন করেই আগলে রাখেন, তবে গ্লেন ম্যাক্সওয়েলের প্রথম ব্যাগি গ্রিনের দুরাবস্থা। ব্যাগি গ্রিন বলা হয় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের টেস্ট ক্যাপকে। ম্যাক্সওয়েল এই ক্যাপ মাথায় চড়িয়েছিলেন 2013 সালের মার্চে, এরপর টেস্ট খেলা হয়েছে সব মিলিয়ে মাত্র 7টা, এতেই বিবর্ণ সেই টুপি। অবশ্য ম্যাক্সওয়েলের ব্যাগি গ্রিন খেলতে খেলতে বিবর্ণ হয়নি, রং হারিয়েছে না খেলতে খেলতে। 2017 সালে চট্টগ্রামে সবশেষ টেস্ট খেলা ম্যাক্সওয়েল 57 মাস পর দলে ডাক পেয়ে টেস্ট খেলার দ্বার প্রান্তে। ডাক পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে। এই সিরিজে ম্যাক্সওয়েল তাই নতুন একটা ব্যাগি গ্রিন চান। তিনি বলেন, আমি এটা অস্ট্রেলিয়া থেকে নাইনে ভালো করেছি, ওটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, তাই এই টেস্ট সফরের জন্য নতুন একটা নিতে হবে। গত বছর বের করে দেখলাম নষ্ট হয়ে গেছে, গতকাল আমার স্ত্রী সেটা বের করে বলল মনে হয় না এটা নিয়ে আসতে পারবো। ম্যাক্সওয়েল শুধু নতুন ব্যাগি গ্রিন নয়, অপেক্ষায় আছেন টেস্টে নতুন এক শুরুরও। আগামী 29 জুন গোয়ালে শুরু হবে স্বাগতিক শ্রীলঙ্কা সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। একই ভেন্যুতে দ্বিতীয় টেস্ট শুরু হবে 8 জুলাই। দুটি ম্যাচই ICC টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। অস্ট্রেলিয়ার সীমিত ওভারের দলের কথা গ্লেন ম্যাক্সওয়েলকে ছাড়া ভাবাই যায় না। ওয়ানডে কিংবা টি-20তে ম্যাক্সওয়েল দারুণ কার্যকরী এক অলরাউন্ডার, তবে টেস্টের আঙ্গিনায় তার ছায়াও পড়ছিল না অনেকদিন। এবার তার জন্য টেস্টের দরজা খুলে দিয়েছে ট্র্যাভিস হেডের চোট। হ্যামস্ট্রিংয়ের চোটে শেষ ওয়ানডে তো বটেই, টেস্ট সিরিজ থেকে ছিটকেও গেছেন হেড। নির্বাচকরা তাই দলে ডেকেছেন ম্যাক্সওয়েলকে, যিনি সীমিত ওভারের সিরিজ শেষে দেশের বিমান ধরার পরিকল্পনা ভেঙে দেবেন 57 মাস পর টেস্ট খেলার মুখে। 2019 সালের অক্টোবরে শেষবার লাল বলে খেলেছিলেন শেফিল্ড শিল্ডে। দীর্ঘ সময় ধরে তাই লাল বলের ধারে কাছে নেই ম্যাক্সওয়েল। নতুন ব্যাগে গ্রিন নিয়ে ম্যাক্সওয়েলের টেস্টে প্রত্যাবর্তনটা কেমন হয় তাই এখন দেখার বিষয়। দর্শক, ম্যাক্সওয়েল কি পারবে তার টেস্ট প্রত্যাবর্তন রাঙাতে? আপনার প্রেডিকশন জানাতে পারেন কমেন্ট করে। আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিক টাইম বুলেটিন, এবং ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন।